আজ 22শে জুলাই 2019, দুপুর 2:43, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে আমরা সবাই লক্ষ্য করলাম, শুধু আমরাই নয়, সমগ্র ভারতবাসী তথা পৃথিবীবাসী ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম ইসরোর দ্বারা চন্দ্রযান 2 মিশন সাকসেসফুল লঞ্চ হওয়ার জন্য। আজ 11 বছর পর আবার ইসরো দ্বারা চাঁদে পাঠানো হলো এক স্যাটেলাইট যার নাম চন্দ্রযান 2, এবং যার মধ্যে রয়েছে লুনার অরবিট, ল্যান্ডার এবং রোভার, এবং এই ল্যান্ডারটির নাম হলো বিক্রম ল্যান্ডার, অর্থাৎ বিক্রম সারাভাই একজন মহান বিজ্ঞানী, তার নাম হিসাবেই দেওয়া হয়েছে, এবং প্রজ্ঞান নামের রোভার। ওকে, এবং এই ছবি দ্বারা বুঝতে পারছি আমরা টোটাল চন্দ্রযান 2-কে নিয়ে গেছে, আমাদের লঞ্চ ভেহিকেল ছিল GSLV MK3, অর্থাৎ একে বাহুবলীও বলা হয়। আমাদের ভারতের সবচেয়ে বড় লঞ্চ ভেহিকেলের নাম হলো বাহুবলী, অর্থাৎ GSLV MK3। ওয়েলকাম টু নলেজ ভান্ডার, আমি আকাশ, আজ মিশন চন্দ্রযান 2 সম্পর্কে আলোচনা করব। এই মিশনটি শুরু হওয়ার কথা ছিল 14 জুলাই 2019 রাত 9:21 সময়, কিন্তু সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে, কিন্তু মিশন শুরু হওয়ার আগেই কিছু ফুয়েল রিলেটেড টেকনিক ফল্টের জন্য এই মিশনটি পোস্টপন করা হয় এবং তা আজকে 22শে জুলাই তা প্রেরণ করা হয়। চন্দ্রযান 2 এটি চাঁদে যেখানটায় নামবে, অর্থাৎ যেখানে পরীক্ষা নিরীক্ষা করবে, সেটি হলো মানজিনুস সি এবং সিমপেলিয়াস এন নামে দুটি ক্রেটারের মাঝখানে যে উঁচু ভূমি থাকে সেখানে, এবং যেটি অবস্থিত চাঁদের 70 ডিগ্রি সাউথে। এই মিশনটির প্রধান লক্ষ্য হল চাঁদের জল খোঁজা এবং বিভিন্ন রকমের সায়েন্টিফিক পরীক্ষা করা। আসলে এটি চাঁদের এমন জায়গায় পরীক্ষাটা হবে সেই স্থানটি আমরা পৃথিবী থেকে কখন দেখতে পাই না, তাই এই স্থানটিকে বলা হয় ডার্ক সাইড অফ মুন। এই নিয়ে ভারত হলো 4 নম্বর দেশ যারা সফলভাবে সফট ল্যান্ডিং করতে পেরেছিল চাঁদে। তার আগে USSR অর্থাৎ সংযুক্ত রাশিয়া, USA, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চায়না, অথবা এবং আসল কথা হলো ভারত এই নিয়ে দ্বিতীয়বার এমন দেশ যারা দুবার চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে। এবং আরও একটা তথ্য জানানো দরকার যে চীন এই বছর 2019 সালে 3রা জানুয়ারি চাইনিজ চ্যাং 4 মিশন নামের মাধ্যমে চাঁদের ঠিক একই জায়গায় ডার্ক সাইট অর্থাৎ দক্ষিণ মেরুতে সফলভাবে তারা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। আচ্ছা, দেখা যাক এই পুরো মিশনটি কীভাবে হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। আমি দেখছি যে পৃথিবী চারিদিকে যে লাল 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 যে সার্কেল আছে, উপবৃত্তাকার সার্কেল, এটি প্রথমে পৃথিবীটাকে ঘুরতে 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 পৃথিবী থেকে দূরে যাবে, এবং সেটি আস্তে পৃথিবী অরবিট ক্রস করে চাঁদে অরবিটে পৌঁছাবে। এটি হলো সবচেয়ে বড় ভাইটাল ওয়ার্ক আমাদের ইসরোর বিজ্ঞানের জন্য, কারণ আমরা জানি যে পৃথিবী অরবিট থেকে ছিটকে যাওয়ার জন্য, অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে ছিটকে যাওয়ার জন্য আমাদের এসকেপ ভেলোসিটির প্রয়োজন হয়, সেটি আমরা জানি কত, সেকেন্ডে 11.2 কিলোমিটার। অতএব এই বেগ ক্রস করে আমার চাঁদে পৌঁছাতে হবে এবং চাঁদে চারিদিকে ঘুরতে হবে, অর্থাৎ এই টোটাল প্রসেসটা কমপ্লিট হবে 52 দিনে। আশা করি আজকে তো শুরু হলো, লঞ্চটা সাকসেসফুল হলো, আশা করি এই টোটাল মিশনটা যেন সাকসেসফুল হয়। এবং এই ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছি চন্দ্রযান 2, যার উপরে ডান দিকে রয়েছে ব্লু কালারের বিক্রম ল্যান্ডার। এই ল্যান্ডারের নাম হয়েছে, আমরা আগেই জানি কার নাম হিসাবে, বিক্রম সারাভাইয়ের নাম হিসাবে। এবং বা সাইডে আছে উপরের দিকে গ্রে কালারের, সেটির প্রজ্ঞান রোভার, যেটি এক ধরনের জ্ঞান, মানে
টেকনোলজি যেটি এটাকে পরিচালিত করবে। আর নিচে রয়েছে ব্লু কালারে অরবিটার, যেটি চারিদিকে ঘুরতে সাহায্য করবে। সমগ্র মিশনে যদি আমরা সামারি হিসাবে দেখতে পাই, তাই কয়েকটি পয়েন্ট আমাদের জানা দরকার। সেটি হলো লঞ্চ ডেট ছিল 22 জুলাই 2019 2:43। যে রকেট ছিল অর্থাৎ লঞ্চ ভেহিকেল ছিল তার নাম হলো GSLV MK3, এবং যেখান থেকে লঞ্চ হচ্ছে সেটি হলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সেকেন্ড লঞ্চ প্যাড, যেটি শ্রীহরিকোটা অবস্থিত। এবং টোটাল সব কাজটি করা হয়েছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের দ্বারা। টোটাল মিশন ডিউরেশন হলো অরবিটের 1 বছর, বিক্রম ল্যান্ডারে 15 দিন, প্রজ্ঞান রোভারে 15 দিন। এবং অরবিটারের ওজন 682 কেজি, বিক্রম ল্যান্ডারে ওজন 626 কেজি, এবং প্রজ্ঞান রোভারের ওজন 27 কেজি। টোটাল মিশনটাকে জেনারেট করার জন্য এনার্জি দরকার নিশ্চয়ই, তাই পাওয়ার অরবিটারের জন্য দরকার হয়েছে 1 কিলোওয়াট, বিক্রম ল্যান্ডারের জন্য দরকার হয়েছে 650 ওয়াট, প্রজ্ঞান রোভারের দরকার 50 ওয়াট। টোটাল অরবিটে পৌঁছাবে সেপ্টেম্বর 7, 2019। আর কয়েকটি খুব ইম্পর্টেন্ট কয়েকটি জিনিস, সেটাই হলো টোটাল মিশন ডিরেক্টর অফ চন্দ্রয়ান টু যিনি ছিলেন, ইনি হলেন ঋতু কারিডহল। এবং দ্য প্রজেক্ট ডিরেক্টর অফ চন্দ্রয়ান টু, তিনিও ছিলেন একজন মহিলা, এম বনিতা। অর্থাৎ সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, এই দুটি পদেই ছিল দুজন মহিলা। চন্দ্রয়ান 1 লঞ্চ হয়েছিল ঠিক 11 বছর আগে, 22 অক্টোবর 2008, 52 মিনিট, মানে রাত 12:52। এবং আজ 22 জুলাই 2019 2:43 চন্দ্রয়ান 2 লঞ্চ করা হলো। আজ আমি একজন ভারতবাসী হয়ে, আমি না আমরা সবাই ভারতবাসী হয়ে খুবই গর্বিত, কারণ আজ এক ইতিহাস গড়ে গেল আমাদের ভারতের ইসরো। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন।